চার দিনের সফর শেষে 7টি চুক্তি ও 3টি সমঝোতা স্মারক সই হয়েছে দুই দেশের মধ্যে। সেগুলোতে বাংলাদেশের প্রাপ্তি কিংবা অপ্রাপ্তি নিয়ে নানা রকম বিতর্ক জন্ম দিয়েছে। কিন্তু সব কিছু ছাপিয়ে বুয়েটের ছাত্র হলে এই চুক্তি কেন্দ্র করে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে মেধাবী ছাত্র আবরার ফাহাদের খুন হওয়াতে বুয়েট শাখা ছাত্রলীগ দ্বারা সংঘটিত এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে ফেটে পড়েছে সারা দেশ। কি সেই চুক্তির প্রতিবাদে জীবন দিতে হয়েছে মেধাবী ছাত্র আবরারের? ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইবে। চুক্তিতে বলা হচ্ছে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের সুযোগ পাচ্ছে ভারত, নজরদারির জন্য বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বঙ্গোপসাগরে রেডার বসাবে দেশটি। এখানে খেয়াল করুন, বাংলাদেশের কোস্টগার্ডের জন্য 20টি রাডার ক্রয় করবে বঙ্গোপসাগর সার্ভেলেন্সের জন্য, অর্থাৎ ওই এলাকার উপর নিয়ন্ত্রণের আধুনিকায়নের জন্য। অথচ অনেক পত্রিকা টিভি শিরোনামে দেখে মনে হবে ভারত এগুলো বসাচ্ছে। দ্বিতীয়ত, ফেনী নদীর 1.82 কিউসেক পানি প্রত্যাহার করতে পারবে ভারত। ওই পানি তারা ত্রিপুরা সাবরুম শহরে বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পে ব্যবহার করবে। যদিও মানবিক দিক বিবেচনা করলে খুবই প্রশংসনীয় কাজ, তবে আদৌ বাংলাদেশের কোনো লাভ নেই এতে। এছাড়া বাংলাদেশকে দেওয়া ভারতের ঋণ প্রকল্প বাস্তবায়নে চুক্তি হয়েছে। চুক্তি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব হায়দ্রাবাদের মধ্যে। তবে সব আলোচনা ছাপিয়ে গিয়েছে গ্যাস রপ্তানির বিষয়টা। বন্ধুরা, এখন যাব মূল আলোচনায়। আশা করি খুব খেয়াল করে বাকি কথাগুলো শুনবে। ভারত বাংলাদেশের চুক্তিতে সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছে বাংলাদেশ নাকি তরল গ্যাস রপ্তানি করবে ভারত। এই সংবাদটিকে এমনভাবে প্রচার করা হয়েছে যে বাংলাদেশ তাদের নিজেদের দেশের গ্যাস ভারতের কাছে বিক্রি করছে, কিন্তু মোটেও ব্যাপারটা তা না। গ্যাস সম্পর্কে আজ কিছু ভুল ধারণা সম্পর্কে চলুন জেনে আসা যাক। বাংলাদেশের গ্যাস খনি থেকে যে গ্যাস পাওয়া যায় তাকে বলে প্রাকৃতিক গ্যাস। এর মূল উপাদান হলো মিথেন। এটি তরল অবস্থায় থাকে না, গ্যাসীয় অবস্থায় থাকে। যেহেতু আমাদের দেশে গ্যাসের রিজার্ভ শেষের পথে, তাই আমাদের দেশের গ্যাস রপ্তানির প্রশ্নই আসে না। তরল গ্যাসের মধ্যে দুইটি জিনিস আছে, এক এলপিজি বা লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, যার উপাদান প্রোপেন এবং বিউটেন, অথবা শুধু প্রোপেন। দুই এলএনজি বা লিকুইড ন্যাচারাল গ্যাস। এই দুই ধরনের তরল গ্যাসের কোনোটিরই বাংলাদেশের নেই। এই দুই ধরনের গ্যাসের জন্যই বাংলাদেশ আমদানি নির্ভর। মহেশখালীতে FRFSRU টার্মিনাল করেছে বাংলাদেশ, পায়রাতেও LNG টার্মিনাল করেছে। আমেরিকা এবং আরব আমিরাতে দুইটি কোম্পানি কক্সবাজারে ভূমিতে LNG টার্মিনাল করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। এত এত টার্মিনাল বাংলাদেশ কেন করছে? প্রধান কারণ হলো আমাদের দেশে প্রাকৃতিক গ্যাসের রিজার্ভ নেই, তাই শিল্পে গ্যাসের চাহিদা মেটাতে গেলে LNG বা LPG আমদানি করতেই হবে। সেভাবে গ্যাসের ঘাটতি মেটানো হচ্ছে। কয়েক বছরের মধ্যে বাংলাদেশের মোট LNG বা LPG টার্মিনালের পরিমাণ হাফ ডজন ছড়াবে। আমাদের চাহিদার অতিরিক্ত গ্যাস আমরা আমদানি করতে পারব। বাংলাদেশকে জ্বালানি খাতে সক্ষমতা এবং আঞ্চলিক জ্বালানি হাবে পরিণত করতে মুখ্য ভূমিকা রাখবে এই ফ্যাসিলিটিসগুলো। পায়রা, মাতারবাড়ি বন্দরে তো বড় বড় তরল গ্যাসবাহী বিশেষ জাহাজ ভিড়বে, সেগুলোকে আমরা আমাদের চাহিদা মোতাবেক ব্যবহার করব এবং অতিরিক্ত রপ্তানি করব। ভারতের সাথে বাংলাদেশের যে চুক্তি, সেটা হলো বাংলাদেশ থেকে তারা তরল গ্যাস হিসেবে LPG এবং LNG আমদানি করবে। এটা দুটি উপায়ে হতে পারে। এক, ভারত LNG আমদানি করবে, তাদের LNG বাহী জাহাজ আমাদের টার্মিনালে ভিড়বে, সেখান থেকে LNG আমাদের ফ্যাসিলিটি ব্যবহার করে সেভেন সিস্টার্সে নিয়ে যাবে। এক্ষেত্রে বাংলাদেশ শুধু তার ফ্যাসিলিটি ব্যবহার করতে দেবার জন্য চার্জ পাবে। এতে আমাদের লাভ টার্মিনাল ব্যবহার বাবদ আয় এবং পরিবহন বাবদ খরচের মধ্যে সীমিত থাকবে। তাই যদি প্রথম এই পদ্ধতি ভারত অবলম্বন করে, তাতে বাংলাদেশের লাভ হবে সীমিত। দুই, বাংলাদেশ থেকে ভারত LNG আমদানি করবে। এক্ষেত্রে বাংলাদেশের কোম্পানিগুলো কাতার বা অন্য দেশ থেকে স্পট মার্কেট রেটে LNG বা LPG আমদানি করবে। সেটা আমদানির পর ভারতের কাছে পুনরায় বিক্রি করবে, আর ভারতের কাছে বিক্রির মূল্য এবং কাতার বা অন্য দেশ থেকে গ্যাস আনার মূল্যের পার্থক্য হবে এদেশের কোম্পানির লাভ। এই ব্যাপারটাকে বলে পুনঃরপ্তানি। বিশ্বের এমন অনেক দেশ আছে যাদের নিজস্ব প্রাকৃতিক সম্পদ বলে কিছুই নেই, কিন্তু ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে তারা পুনরপ্তানির ব্যবসা করে বিশ্বের অন্যতম বড় ইকোনমিতে পরিণত হয়েছে। সিঙ্গাপুরের আয়তন এতই ছোট যে তাদের দেশ সম্পদ বলতে কিছুই নেই, কিন্তু
তাদের অবস্থানের কারণে এবং একটি গভীর সমুদ্র বন্দরের কারণে তারা সেটিকে কাজে লাগিয়ে পুনরপ্তানি করে মুনাফা ভোগ করে। এমনকি বাংলাদেশ নিজেও মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে তেল আমদানি করার জন্য সিঙ্গাপুরের সাথে চুক্তি করে। সিঙ্গাপুর মধ্যপ্রাচ্য থেকে তেল কিনে আমাদের কাছে বিক্রি করে আর এখান থেকে লাভ করে। মূলত বন্দর এবং টার্মিনাল ফ্যাসিলিটির কারণেই সিঙ্গাপুর থেকে তেল কিনতে গেলে আমাদের সময় এবং খরচ উভয়ই কম লাগে। বাংলাদেশের 19টি কোম্পানি বিদেশ থেকে এলপিজি আমদানি করে তা বোতলজাত করে বিক্রি করে। এই 19টি কোম্পানির মোট উৎপাদন ক্ষমতা 20 লক্ষ টন প্রতি বছর, কিন্তু বাংলাদেশে বর্তমানে এলপিজির চাহিদা রয়েছে 9 লক্ষ টন। কোম্পানিগুলো আরও 11 লক্ষ টন বেশি উৎপাদন করতে পারবে চাহিদা বৃদ্ধির সাথে সাথে। বাংলাদেশের উত্তর পূর্ব দিকে ভারতের 8টি রাজ্য রয়েছে যেখানে প্রতি মাসে এলপিজি গ্যাসের চাহিদা 10,000 টন, অর্থাৎ বছরে 1,20,000 টন। এত কম চাহিদার কারণ ভারত 130 কোটি জনসংখ্যার মাত্র 4% মানুষ এই রাজ্যগুলোতে বসবাস করে, কিন্তু এই অঞ্চলের আশেপাশে কোনো নদীবন্দর না থাকায় এলপিজি সরবরাহ অত্যন্ত ব্যয়বহুল। বাংলাদেশের কোম্পানিগুলো যেহেতু আরও 11 লক্ষ টন বেশি উৎপাদনের ক্ষমতা রাখে, তাই ভারত বাংলাদেশি কোম্পানির কাছে এলপিজি ক্রয়ের সিদ্ধান্ত নেয়। সমুদ্র ঘেঁষা হবার কারণে এদেশের বন্দর এবং টার্মিনাল সুবিধার পূর্ণ ব্যবহার করে বাংলাদেশের চাহিদা মিটিয়ে অতিরিক্ত অংশ পুনরপ্তানি করে তারা মুনাফা নিবে। এজন্য বাংলাদেশের ওমেরা ও মেক্সিকো কোম্পানির সঙ্গে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের এই 2টি কোম্পানি থেকে তারা এলপিজি ক্রয় করতে পারবে এবং তারা বোতলজাত করে বিক্রি করতে পারবে। যদি এই দ্বিতীয় পদ্ধতি অনুসরণ করা হয় তবে বাংলাদেশের জন্য লাভ বেশি। তবে বাস্তবতা হলো আমাদের দেশের সবগুলি এলএনজি টার্মিনাল এখনও চালু হয়নি। বর্তমানে যেগুলো চালু হয়েছে সেগুলো এদেশের চাহিদার পুরোটুকু মেটাতেই কাজে লাগছে। এই পুনরপ্তানি শুরু করা যাবে অন্তত আরও 4টি টার্মিনাল নির্মাণ শেষ হওয়ার পর। তখন হয়তো যদি টার্মিনালগুলির গ্যাস খালাস ক্ষমতা 1 কোটি টন হয় এবং বাংলাদেশের চাহিদা যদি 40 লক্ষ টন হয়, তবে বাড়তি 60 লক্ষ টনের ফ্যাসিলিটি ফেলে না রেখে ভারত, নেপাল, ভুটান বা অন্য দেশে পুনরপ্তানি করলে এখান থেকে মুনাফা করা সম্ভব। এটাকে বলে রিসোর্স অপটিমাইজেশন। তবে এখন যদি এটা করে তবে আমাদের সার্ভিসে আসা ফ্যাসিলিটিগুলির বাংলাদেশের অতিরিক্ত সরবরাহ করার সক্ষমতা সৃষ্টি হয়নি। এত বিস্তর আলোচনার উদ্দেশ্য হলো ব্যবসার সাথে রাজনীতির মেশানোর ভুল থেকে দূরে থাকা। যদি আমরা সেটা করি তবে ভারতের সাথে আমাদের বাণিজ্য ঘাটতি আরও বৃদ্ধি পেতে থাকবে। আমাদের ব্যবসা বুঝতে হবে, সেভেন সিস্টার্সের বাজার আমাদেরকে ধরতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। চুক্তির বিষয়ে আপনার মতামত জানান কমেন্টস বক্সে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।